আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো ইজিপিতে আপনারা কিভাবে জেবিসি অ্যাকাউন্ট তৈরি করবেন। আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্তই আপনাদের দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি, কিভাবে আপনারা জেবিসি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আপনাদের সবসময় যে রিকোয়েস্ট করে থাকি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ইজিপি সম্পর্কিত টিউটোরিয়াল পেতে। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি বলতে চাচ্ছি যে আপনার ইজিপির যে জেবিসি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের প্রথম কি কি লাগবে। তো আমরা প্রথমে মূলত আপনাদের একটা ইমেইল আইডি থাকবে, যে ইমেইল আইডিতে আপনার ভেরিফাই করলে আপনার পাসওয়ার্ড আপনারা পুনরুদ্ধার করতে পারবেন। ভেরিফাই করার একটা পাসওয়ার্ড লাগবে, মানে সরি একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, এবং সাথে লাগবে আপনি যে পার্টনারের সাথে আপনি জেবিসি অ্যাকাউন্ট তৈরি করতে চান, জেবিসি করতে চান, জয়েন্ট ভেঞ্চার করতে চাচ্ছেন, তার মূলত দুইজনেরই আপনার ইজিপির জিমেইল আইডি পাসওয়ার্ড দুটোটাই লাগবে। এবং আপনাদের একটা প্রথমে একটা নাম চয়েস করতে হবে, যে দুইটা ফার্মের নামে আপনারা জয়েন্ট ভেঞ্চার করতে যাচ্ছেন সেই দুইটা ফার্মের নামে একটা নাম আপনারা চয়েস করে রাখতে হবে আগে। তো বন্ধুরা, প্রথমে আপনারা আবেগে বলে যে জিমেইল অ্যাকাউন্ট এবং ইজিপির যে দুইজনের যে জয়েন্ট ভেঞ্চার করবেন তাদের ইজিপির আইডি লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি শুরু করতে চাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে প্রথমে আপনারা যাবেন যে আপনাদের যে লিড পার্টনার যাকে রাখবেন এবং আদার্স পার্টনার, যা সেকেন্ডারি পার্টনার আপনারা যাকে রাখবেন, আপনি আমি একটু কথা বলে নেই, নাহলে আপনারা বলবেন যে আপনি কি করতেছেন। তো আমি বলতে চাচ্ছি যে এটা আপনারা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করার জন্য, জয়েন্ট ভেঞ্চার আইডি করার জন্য আপনারা যে জিনিসগুলো থাকতে হবে, ধরুন আপনার এখানে আমি একটা টেন্ডার ওপেন করে রেখেছি, টেন্ডার ক্রাইটেরিয়া সেকশন টু যেটা, যেখানে সিমিলার ওয়ার্ক, টার্ন ওভার, টেন্ডার ক্যাপাসিটি সবগুলো ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে চাওয়া হয়েছে। ধরুন আপনি এখানে আপনার 18 লক্ষ টাকার একটা টার্ন ওভার চাওয়া হয়েছে লাস্ট 3 ইয়ার্সে। 18 লক্ষ টাকা টার্ন ওভার হলে আপনার যে লিড পার্টনার, অবশ্যই আমরা যে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করা হয় এই জন্য যে আপনি একটা কাজ করবেন অথচ আপনার লাইসেন্স পায় না, এই জন্য আরেকজন পার্টনার অ্যাড করে আপনি টেন্ডারটা অ্যাটেন্ড করবেন, এই জন্য মূলত আমরা জেবিসি অ্যাকাউন্ট তৈরি করে আমরা টেন্ডার সাবমিট করি। তো বন্ধুরা, আমি এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু 18 লক্ষ টাকা টার্ন ওভার চাওয়া হয়েছে, 18 লক্ষ টাকা। কিন্তু আমি এক্সেলে যাই, এখানে 18 লক্ষ টাকা লিখি, এই যে 18 লক্ষ টাকার আপনি যে আদার্স যে পার্টনার, মানে সেকেন্ডারি পার্টনার, লিড পার্টনার তো থাকবেই, লিড পার্টনার আমরা যে মূলত সেমিলার ওয়ার্কটা ইউজ করি, তো আদার্স যে পার্টনার, আদার্স পার্টনারের মূলত 25% টার্ন ওভার আপনার থাকতে হবে, নাহলে আপনি টেন্ডার থেকে রিজেক্ট হয়ে যাবেন বা টেন্ডারে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। আপনার যদি টার্ন ওভার 25% আপনার কাউন্ট না করে, তাহলে দেখা যায় টেন্ডার অথরিটি আপনাকে টেন্ডার রিজেক্ট করতে পারে। তো এই জন্য আপনি এখানে 18 লক্ষ টাকা 25% কত হয় আমি দেখি, 18 গুণ 25% কত হয়, এখানে দেখা যাচ্ছে 4,50,000 টাকা। 18 লক্ষ টাকা যদি আপনি 18 লক্ষ টাকা যদি আপনি 4,50,000 টাকা আপনার টার্ন ওভার থাকে, তাহলে কিন্তু এই টার্ন ওভার এই টেন্ডারটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন। এই যে 18 লক্ষ টাকা হচ্ছে মেইন, এবং 25% আবার 4,50,000 টাকা, তার মানে আদার্স যে পার্টনার তার যদি 4,50,000 টাকা থাকে, তাহলে 25%, মানে এটা আমি একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি, আপনারা যে অ্যামাউন্ট টার্ন ওভার চাওয়া হবে আপনার ধরে নিয়ে আপনার হিসেব করে এরকম বের করে নেবেন, তাহলে আপনারা সেই টেন্ডারটা অ্যাটেন্ড করতে পারেন। সর্বোপরি আপনার যে সেকেন্ডারি পার্টনার হবে তার 25% থাকা লাগবে, টার্ন ওভার থাকা লাগবে। এবারে আসি আমরা মূল কাজে। এখানে দেখতে পাচ্ছেন যে সেকশন টুতে কিন্তু আপনার এখানে কিন্তু কী কী লাগবে দেওয়া থাকে, এই যে মিনিমাম 25% এবং এখানে আছে লিড পার্টনার 40% এবং আদার্স পার্টনার, এখানে কিন্তু আদার্স পার্টনার 25%-এর নিচে আর নামতে পারবেন না এরকম লেখা আছে। এবং নিচে এখানে লেখা আছে যে 300 টাকার স্ট্যাম্পে একটা নোটারি করে আপনার কিন্তু এই টেন্ডারে সাবমিট করতে হবে, একটা টেন্ডারের জন্য একটা নোটারি করতে হবে, এগ্রিমেন্ট করে আপনার কিন্তু ওই টেন্ডারে সাবমিট করতে হবে। সেই টিউটোরিয়ালটা আমি নেক্সটে দেখাবো, আপনারা দেখতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, এবারে আসি মূল কাজে। আমি কিন্তু যে আমি যে আইডি থেকে আমি লগ ইন করবো, মানে সরি যে যাকে আমি লিড পার্টনার করব, সেই আইডি থেকে আমি পারপোস জেবিসি আমি রিকোয়েস্ট পাঠাবো আদার্স পার্টনারকে। তো আদার্স পার্টনারকে রিকোয়েস্ট পাঠানোর জন্য এখানে কিন্তু আমি লিড পার্টনার আইডিতে লগ ইন করা আছি। প্রথমে আমি যাব টেন্ডারে, টেন্ডার পারপোস জেবিসি, আমি পারপোস জেবিসি এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ জেবিসি, এখানে কোনো লিস্ট নেই, কারোর সাথে কোনো জয়েন্ট ভেঞ্চার করা হয়নি,
এজন্য এভাবে এখানে শো করতেছে। তো এবারে আপনি কি করবেন, অ্যাড জেবিসি, আপনি অ্যাড জেবিসি তে ক্লিক করবেন। আমি অ্যাড জেবিসি তে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে জেবিসি এর নেম আমি আগেই বলেছি, কিন্তু জেবিসি একটা নেম তৈরি করা লাগবে আপনার আগে, সেই নেমটা আপনি কিন্তু এখানে দিতে হবে। আমি জেবিসি এর নেমটা আমি তৈরি করে রেখেছি, আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনি এখানে এটা কিন্তু লিড পার্টনার এখানে উল্লেখ করা আছে যে লিড পার্টনার সিলেক্ট করলাম। এবং শেয়ার, আপনি লিড পার্টনারের শেয়ার কত, লিড পার্টনারের শেয়ার হচ্ছে 41 দিলাম। এবারে আমি সাবমিট অ্যাড পার্টনার এখানে এবারে আপনি অ্যাড পার্টনার করবেন, আপনি যে পার্টনারের নিতে চান আদার্স পার্টনার, সেই পার্টনারের আদার্স পার্টনারে আপনি ক্লিক করবেন। এবারে আপনি যে আদার্স যে পার্টনার, আদার্স পার্টনারের আপনার মেইল অ্যাড্রেসটা আপনি কপি করে আপনি দিয়ে দিবেন। আমি এখানে সার্চ করলে আপনি দেখবেন অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসবে আদার্স পার্টনার। আমি এখানে সার্চে ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আদার্স পার্টনারের মেইল আইডি সহ এখানে কিন্তু চলে আসছে। এবারে আপনি অ্যাডে ক্লিক করেন, এখানে অ্যাডে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লিড পার্টনার এবং এখানে কিন্তু আদার্স পার্টনার আপনার সিলেক্ট করে দিতে হবে। আমি আদার্স পার্টনার এবং লিড পার্টনার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে নমিনেটেড পার্টনার আপনি যে লিড পার্টনার সেই হবে, এখানে টিক দেওয়া থাকবে। এবার এখানে লিখবেন 49 এবং 51 100, এখানে কিন্তু 100 হয়ে গেছে। তো এবারে আপনারা সব কিছু চেক করে মিলিয়ে দেখে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং লেখাচ্ছে এডিট ভিউ অ্যান্ড সেন্ড ইনভাইটেশন। এখানে আপনি সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবেন, মানে আদার্স যে পার্টনার তাকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। আমি এখানে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে কিন্তু আবার সব ঠিক আছে দেখাবে ঠিক আছে কিনা। এবারে আপনি সেন্ড ইনভাইটেশনে আপনি ক্লিক করেন, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জেবিসি ইনভাইটেশন সেন্ড সাকসেসফুলি, এখানে কিন্তু কমপ্লিট লেখা আছে, স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে এখানে। তো এবারে আমি কি করব, আমার যে আদার্স যে পার্টনার ওই পার্টনারের আইডিতে আমি লগ ইন করবো। আমার এখানে আমি লগ আউট করে দিলাম, লিড পার্টনার থেকে আমি কিন্তু বের হয়ে যাচ্ছি, আমি এখানে লগ আউট দিয়ে দিলাম। এবার আমি আদার্স পার্টনারে আমি লগ ইন করবো, আমি লগ ইন করতেছি। আমি আদার্স পার্টনারে আমি লগ ইন করলাম, লগ ইন করা হয়ে গেছে। এবারে আমি দেখি যে আমার যে ইনভাইটেশন পাঠানো হয়েছে রিকোয়েস্ট পাঠানো হয়েছে লিড পার্টনার থেকে, আমি সেখানে আমি ক্লিক করব লিড পার্টনার। আমি আবার টেন্ডারে যাব, টেন্ডারে আওতা আবার পোর্টফোর্স জেবিসিতে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এখানে রিকোয়েস্ট আসছে কিনা একটু আমি এখানে দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রিকোয়েস্টটা পোর্টফোর্স জেবিসি দানে, জেবিসি পার্টনার রিকোয়েস্ট, আপনি কিন্তু এটার ভিতরে চলে আসতে হবে। যেমন পোর্টফোর্স জেবি থেকে জেবিসি পার্টনার রিকোয়েস্ট এখানে চলে আসতে হবে। এখানে আপনি রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে এখানে, এবারে আপনি প্রসেসিংয়ে ক্লিক করেন। আমি এখানে প্রসেসিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আই এগ্রি টু পোর্টফোর্স জেবিসি, আপনি জেবিসি করতে রাজি, এই জন্য আপনি সাবমিটে ক্লিক করবেন। আমি এখানে সাবমিটে ক্লিক করলাম, এবারে আমি ওকেতে ক্লিক করলাম। এবার কিন্তু আমার এগ্রি হয়ে গেছে, দোনোটাই আমার এগ্রি হয়ে গেছে। এবার আমি যাব যে আদার্স পার্টনার থেকে আমি কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি, আর লিড পার্টনার থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে আর আদার্স পার্টনার থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। এবারে আমি যে ভিউ ফর্ম, যে ফর্মটা আমি লিড পার্টনার থেকে আমি ফর্মটা ফিল আপ করবো। এবারে আমি আদার্স পার্টনার থেকে বের হয়ে যাচ্ছি, আদার্স পার্টনার থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে আমি এবার লিড পার্টনার থেকে লগ ইন করবো। আমি লিড পার্টনার থেকে লগ ইন করতেছি, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন শেষ, এবারে আমি আসি যে আমরা যে অ্যাকসেপ্ট করেছি এখানে দেখতে পাচ্ছি, দেখি যে কী হয়। এখানে টেন্ডারে যাব, টেন্ডার গিয়ে আপনি পোর্টফোর্স জেবিসিতে যাবেন, পূর্বের মতো পোর্টফোর্স জেবিসিতে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন কি, আগে কিন্তু এই ভিউ ফর্মটা ছিল না, তার মানে রিকোয়েস্ট পাঠানোর পরে অ্যাকসেপ্ট করার পরে আপনার কিন্তু এই ভিউ ফর্ম জেবিসি এটা চলে আসছে। এখানে আপনি ফর্মটা পূরণ করেন, ফর্ম জেবিসিতে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে বন্ধুরা আগে কিন্তু আমি পূর্বেই বলেছি যে
আপনাদের এখানে একটা যে মেইল আইডি তৈরি করা লাগবে, মেইল আইডি লাগবে। আপনি মেইল আইডিটা আপনি তৈরি করে রাখবেন, আমি আগেই একটা মেইল আইডি তৈরি করে রেখেছি, আমি এখানে দিলাম। এবারে আপনি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এবার এখানে হিডেন কোশ্চেন আছে, আপনি হিডেন কোশ্চেনটা আপনি দিয়ে দেবেন। আমি এখানে একটা কোশ্চেন দিয়ে দিলাম, অ্যান্সার দিলাম হোয়াইট, এখানে ন্যাশনালিটি বাংলাদেশি। এবারে আপনি সব কিছু মিলিয়ে দেখে আপনার সব ঠিক আছে কিনা আপনি দেখে আপনি কিন্তু সাবমিট করে দিতে পারেন। আমি একটু মিলিয়ে দেখতেছি, মিলিয়ে দেখার পর আমার ঠিক আছে মোটামুটি, আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আর একটা ফর্ম কিন্তু এখানে বের হয়ে আসছে। তো বের হয়ে আসার পর নেচার অফ বিজনেস, এখানে নেচার অফ বিজনেস আছে, এখানে নেচার অফ বিজনেস আমি এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন। আমি এখানে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটু নিচে স্ক্রল করবেন মাউসটাকে, মাউসটাকে আমরা যেহেতু কনস্ট্রাকশনের কাজ, এখানে আপনি এই প্লাসটাকে ক্লিক করতে পারেন অথবা আপনি যদি সরাসরি টিক দিয়ে দেন তাতেও হবে। আমি এখানে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন ওয়ার্ক, আপনি এই কনস্ট্রাকশন ওয়ার্কের কী আওতায় কী কী আছে সব কিন্তু দেখতে পারবেন। এবার আমি এটাতে টিক দিয়ে দিলাম, তার মানে সবগুলোতে কিন্তু টিক হয়ে গেল। এবার আমি নিচে সাবমিটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন আওতায় অনেকগুলো কাজ এখানে অনেকগুলো লেখা আছে অলরেডি কিন্তু চলে আসছে। সিলেক্ট ক্যাটাগরি দেওয়ার পরে এবারে আসবো আমরা অফিস অ্যাড্রেস, আমি এখানে অফিস অ্যাড্রেস লিখতেছি ভিলেজ, আমি এখানে অ্যাড্রেসটা সরাসরি লিখতে যাচ্ছি এবারে আসি আপনার আপনার যে অ্যাড্রেস আপনি এখানে লিখে দেবেন। এবার আসি কান্ট্রি বাংলাদেশ, ডিস্ট্রিক্ট আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং সিটি এবং উপজেলা, উপজেলা এবং পোস্টাল কোড। এবারে আসি আমি ফোন নাম্বার, আপনার এখানে যে স্টার মার্ক যে চিহ্নটা দেওয়া আছে, স্টার মার্ক যেটা আছে সেটাতে কিন্তু আপনার এই লেখাগুলো বসাতে হবে, নাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। এখানে আপনি টেলিফোন নাম্বার দিতে হবে, টেলিফোন নাম্বার দিলাম। এবারে আপনি সেভ করবেন, আপনার সব অ্যাড্রেস ঠিক আছে কিনা মিলিয়ে আপনি এখানে সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আপনার যে নেক্সট স্টেপটা আসবে এখানে, এবারে আপনি আপনার নেক্সট স্টেপ যেটা আছে আপনি সেটা আপনি এখানে পূরণ করেন। এবারে আমি নেক্সট স্টেপের জন্য এখানে আমি টাইটেল দেব, মিস্টার ফার্স্ট নেম, এবং মিডল নেম লাগবে না। এবারে বাংলায় লিখলাম না, যেটা স্টার মার্ক সেটা আপনি দিয়ে দিবেন। এবার আসি ন্যাশনাল আইডি নাম্বার, এবারে আমি আসি ডেজিগনেশন, এবারে আসি ডিপার্টমেন্ট, এবারে অ্যাড্রেস আমরা যে পূর্বে যেটা লিখছিলাম সেটাই আপনি দিয়ে দেবেন। এবারে আপনি ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, এবারে আপনার সিটি,
উপজেলা বা জিপ কোড এটা স্টার নাই এবারে আপনার যে মোবাইল নাম্বারটা আপনার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে আমার সবকিছু আপনারা চেক করে দিয়ে আপনি এখানে সাবমিট করবেন এবারে আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট জেবিসি রেজিস্ট্রেশন প্রসেস তার মানে আপনার সবকিছু ডিটেইলস দেওয়া শেষ এবারে আপনি যদি সাবমিট করেন কমপ্লিট প্রসেস রেজিস্ট্রেশন ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনের প্রসেস প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তো এবারে আমি সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাকসেপ্ট লেখা আসছে আগে কিন্তু পেন্ডিং লেখা থাকলে এবার কিন্তু অ্যাকসেপ্ট লেখা চলে আসছে তার মানে আমাদের কিন্তু জেবিসি অ্যাকাউন্ট তৈরি করা শেষ এবারে আমি আসি আমি এটার থেকে আমি লগইন মানে লিক পার্টনার আইডি থেকে আমি কিন্তু লগইন করে দিচ্ছি লগ আউট করে দিলাম এবারে আমরা ওই যে জেবিসি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আমরা তৈরি করেছি সেই অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব আমরা যে জেবিসি অ্যাকাউন্ট করেছি যে আইডিতে যে আইডি দিয়ে করেছি মেইল আইডি ওই আইডি থেকে আমরা লগইন করব লগ আউট করলাম দেখতে পাচ্ছেন কিন্তু আমার যে ইয়াটা কিন্তু এখানে হয়ে আসছে এই যেমন নাম চলে আসছে আমার প্রোফাইল আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার প্রোফাইল এখানে দেখতে পারবেন এই যে প্রোফাইলটা কিন্তু চলে আসছে তো এবারে আসি সরি এবারে আপনি চাইলে এখন আপনি টেন্ডার অ্যাটেন্ড করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই